দীর্ঘ 2 দশক ধরে জনপ্রিয়তা কুড়িয়ে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি বিয়ের পর নতুন করে এলেন আলোচনায়। এর মধ্যে স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমা শেষ করে দেশে ফিরছেন। দেশে ফিরেই চুক্তিবদ্ধ হলেন নতুন সিনেমায়। সর্বশেষ 2014 সালে মুক্তি পায় পূর্ণিমা অভিনীত সিনেমা লোভে পাপ পাপে মৃত্যু। এর মাঝে পেরিয়ে গেছে দীর্ঘ 8 বছর। এরপর ছোট পর্দা ও উপস্থাপনায় ব্যস্ত থাকলেও বড় পর্দায় দেখা মেলেনি জনপ্রিয় এই অভিনেত্রীর। তবে দীর্ঘ 8 বছর পর পূর্ণিমা নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমাটির নাম আহারে জীবন। পরিচালক করবেন খ্যাতিমান পরিচালক সটকু আহমেদ। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। এতে আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনুর, সুব্রত প্রমুখ।